Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel G-plusTV. Hello viewers, apnara jara digital marketing e kaj koren onekei hoyto kaj pacchen abar onekei onek chesta kore jacchen kintu kaj pacchen na. Ashole কাজ পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হয় সেই কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমার এই টিউটোরিয়াল আশা করি টিউটোরিয়ালটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন এবং বন্ধুরা রিকোয়েস্ট রইলো আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন যেহেতু পরবর্তী এই ধরনের যত রকম ডিজিটাল মার্কেটিংয়ের ইনকাম রিলেটেড ভিডিওগুলি আপনি আমার কাছ থেকে পাবেন এবং দ্রুত যেন আপনার কাছে পৌঁছে যায় সেজন্য আপনাকে সাবস্ক্রাইব এবং বেল বাটন আইকনে ক্লিক করে রাখতে হবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্ট ডিটেলস উপরে হেডলাইনে তো এখানে বায়ার যে প্রজেক্টটা সাবমিট করেছে এটা freelancer.com এ আপনারা কিভাবে বিড করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব আশা করি পরামর্শটা আপনাদের যথাযথ কাজে লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রজেক্ট ডিটেলস প্রজেক্টের মাধ্যমে আসছি এখানে বায়ার সাবমিট করেছে হাই আই এম লুকিং ফর গুগল অ্যাডস ফর দুবাই বেসড কোম্পানি যে বায়ারটি প্রজেক্টটা সাবমিট করেছেন তিনি দুবাই বেসড কোম্পানির একজন বায়ার তো তিনি আমরা তেনার প্রোফাইলটা দেখলাম আগে আপনারা দেখুন ডান পাশে ক্লায়েন্ট ভেরিফিকেশন দ্যাট ইজ ওনার প্রোফাইলটা ঠিক আছে কি না আইডেন্টি ভেরিফাইডেড পেমেন্ট ভেরিফাইডেড ডিপোজিট ম্যাট ইমেল ভেরিফাইডেড প্রোফাইল কমপ্লিটেড ফোন ভেরিফাইডেড সুতরাং আমরা এখানে বিট করতে পারি আপনারা যারা freelancer.com এ বিট করবেন সর্বপ্রথম ডান পাশে ক্লায়েন্টের যে ছয়টা অপশন আছে এই ছয়টা অপশন ক্লিয়ার আছে কি না সেটা জিনিসটা দেখে নেবেন এবং এখানে উপর লেখা আছে আপগ্রেড ইউর মেম্বারশিপ টু দ্য সি ক্লায়েন্ট এগ্রিমেন্ট তো ক্লায়েন্টের আপডেটগুলো ঠিক আছে কি না এই জিনিসটা আগে প্রপারলি দেখে নেবেন তারপরে আপনি বিট করার চিন্তা করবেন তো এখানে আমি ক্লায়েন্ট যেটা চাইছে আই এম লুকিং ফর গুগল অ্যাডস গুগল উনি গুগলে অ্যাডস করতে চাচ্ছেন আমি জানি না উনি কী অ্যাডস করবেন তবে অবশ্যই গুগলে অ্যাডস করার মতো এমন ধরনের বিষয়বস্তু নিয়ে উনি প্রজেক্টটা সাবমিট করেছেন তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা গুগল অ্যাডসে আপনারা যেভাবে কাজ করবেন সেটা আপনারা যারা গুগল অ্যাডসে কাজ করেছেন বা করতেছেন তারা অবশ্যই ভালোভাবে বুঝেন বিশেষ করে যারা বিগিনার যারা আছেন তারা তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রথমে ক্লায়েন্ট ডিটেলসগুলো আগে দেখে নেবেন তারপরে আপনারা বিট এখানে এখানে $30 থেকে $250 USD এখানে ব্রিডিং ইনস ডে থ্রি ডেজ দ্যাট ইজ থ্রি আওয়ার্স প্রতি তিন দিনে তিন ঘন্টা করি আপনাকে কাজ করতে হবে তো যাই হোক আমি এখানে এখন এই বিডিংটা আমি করব তো আপনাদেরকে আপনারা দেখে থাকুন আমি বিডিংয়ে কীভাবে বিডিংটা সেট আপ করি তো এখানে আমি যেটা ডেসক্রাইব ইউর প্রপোজাল আমার প্রপোজালটা আমি ডেসক্রাইব করব সেক্ষেত্রে আমি প্রপোজালটা আগে লিখে রেখেছি এজন্য আমি আর সময় নষ্ট করলাম না আপনাদের তো এখানে আমি লিখেছি হ্যালো ডিয়ার স্যার আই এম রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইউর প্রজেক্ট ইটস মাই স্কিল রিলেটেড ভেরি নাইস প্রজেক্ট আই এম অ্যান এক্সপার্ট ডিজিটাল মার্কেটার প্রফেশনালি গুগল অ্যান্ড ফেসবুক এক্সপার্ট সরি গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস এক্সপার্টস অ্যাডস এক্সপার্ট প্লিজ কন্ট্যাক্ট মি হেয়ার থ্যাংক ইউ তো এই বেশি কিছু লেখার দরকার নাই এখানে বেশি লিখলে বায়াররা বা আপনার বিরক্তবোধ মনে করে আসলে অনেক লেখা পড়তে চায় না তারা কারণ অনেকেই এই ধরনের বিট করে তো তাদের এক একটা প্রজেক্টের উপর অনেকে মনে করেন 100-150 লোকও বিট করে
যার বিট পছন্দ হয় বা যার যাকে বায়ার পছন্দ মনে করেন তিনি হয়তো কাজটা পান। এখানে দেওয়া আছে থ্রি ডে, আমি এখানে বাই পোস্ট ম্যানুয়ালি 7 দিন দেওয়া আছে, আমি 3 দিন করে দিলাম। এখন এখানে আপনার টাকাটা আছে, এটা আপনার $30 থেকে $250, তা আমি বিড অ্যামাউন্ট $140 দিচ্ছি, $140 মাইলস্টোন বিড। এখানে আমি এটাকে $140 করে দেব, এটাকে $140 করে দিলাম। ব্যাস, এই হলো আপনার বিডের সিস্টেম। এই সিস্টেমটা ফিল আপ করে আপনি বিডটা সাবমিট করবেন, আশা করি ইনশাল্লাহ কাজ পাওয়ার শতভাগ না হোক আমি 99% গ্যারান্টি দিতে পারবো আপনার বিডটা খুব সুন্দরভাবে করা হয়েছে এবং আপনি এই বিডটা সাবমিট করলে কাজ পাওয়া তো আপনার ভাগ্যের বিষয়, আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি আপনারা যদি ভালো লেগে থাকে আমার টিউটোরিয়াল একটা লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ, আবার হয়তো দেখা হবে কোনো এক টিউটোরিয়ালে আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম।